নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। আজকে এমন একটা কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা বলা যায় এমন একটা কয়েনের সম্পর্কে বলবো যে কয়েনটা বলা যায় অল টাইম হাই $700। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে, $700 কিন্তু এর অল টাইম হাই। তো বর্তমানে কিন্তু $3 ট্রেড করছেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন কোন কয়েনটা এটা। হ্যাঁ, ICP কয়েন। এই কয়েনটার প্রচুর রিকোয়েস্ট পেয়েছি আমি, বলা যায় যে হাজারো রিকোয়েস্ট কিন্তু এসছে ICP কয়েনটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা ICP কয়েনটা কিন্তু প্রাইস প্রেডিকশান বলুন, এই কয়েনটা কি আবারও $700 টাচ করতে পারে, এই কয়েনটা কি আবারও নিজের অল টাইম হাই গেইন করবে, কত ডলার যেতে পারে, এবং ২০২৫ সালে কিন্তু এই কয়েনটার প্রাইস কত হবে। বর্তমানে কিন্তু $3 কাছাকাছি ট্রেড করছে। তো অনেক পরিমাণ কিন্তু কথা এই কয়েনটা সম্পর্কে আসছিল, এবং এই ভিডিওটা কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন যে ICP কয়েন $700 হিট করবে কি না। তো অবশ্যই কয়েনটার ডিটেলস বলবো এবং বলবো কিসের ওপর কাজ করছে এবং কি পরিকল্পনা আছে এবং আগামী দিনে কতটা কী করতে পারে সবই বলবো। তো শুরুতে আগে দেখে নিই ICP কয়েনটা বা ইন্টারনেট কম্পিউটার যে কয়েনটাকে আপনারা চেনেন, এই কয়েনটা বর্তমান পরিস্থিতি কী আছে এবং বলা যায় লাস্ট এক বছরে কী করেছে, কতবার স্পাইক করেছে, এবং বলা যায় যে লাস্ট বুলরানে কেন এ $700 টাচ করেছিল এবং এখন কিন্তু $700 থেকে কেন এই অবস্থা যে $3 চলে এসছে। তো সবসময় আমি বলি, কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম জ্যাসমি কয়েনে, সেই কয়েনের ভিডিওটা কিন্তু আপনাদের ডিটেলসে বলেছিলাম যে কোনো কয়েনের কিন্তু অল টাইম হাই বা ATH দেখে কিন্তু আপনারা বাইং করবেন না। কোনো কয়েনের অল টাইম হাই হতেই পারে $700, $1000, বর্তমানে কিন্তু $1, $2 ট্রেড করছে। তো ক্রিপ্টোকারেন্সির মেন ব্যাপার হচ্ছে টোকোনমিক্স বা সার্কুলেশনের সাপ্লাই কিন্তু কয়েনের আসতে থাকে, সেই কারণে কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেট ক্যাপ, প্রিভিয়াস মার্কেট ক্যাপ কত ছিল আর এখন মার্কেট ক্যাপ কত আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মানে এর অল টাইম হাই আমরা ক্যালকুলেট করতে পারি বা বুঝতে পারি যে আগামী দিনে কতটা কী করতে যাচ্ছে। তো বর্তমান সময় কিন্তু $3.35 কিন্তু ট্রেড করছে ICP, এবং এক বছরের যদি আমরা এর গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো যে ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে $7.33 কিন্তু গেছিলো, এবং যেটা কিনা গেছিলো ফেব্রুয়ারি মাসের দিকে। এবং $7.33 মানে $3 থেকে আপনারা বুঝতে পারছেন যে একটা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক হাই, মানে প্রায় 2x বেশি কিন্তু গেছিলো, যেটা কিন্তু বলা যায় একদম ঠিকঠাক। এবং এর টোটাল সাপ্লাই, এর সাপ্লাই যেটা আছে সেটা হচ্ছে 504 মিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই। এবং আপনাদের জানিয়ে দিই এর কিন্তু ম্যাক্সিমাম যে সাপ্লাই সেটা কিন্তু আনলিমিটেড। তো আনলিমিটেড সাপ্লাইয়ের একটা পয়েন্ট আপনারা বাইং করতে যাবেন বা যাচ্ছেন বা করে আছেন, তো সেটা সম্পর্কে আর একটা ডিটেলস বলে দিই। মানে শুধুমাত্র আনলিমিটেড সাপ্লাই বলে দিলেই শেষ হয়ে যায় না, এটা কিন্তু ইনফ্লেশন যেমন হচ্ছে, মানে সাপ্লাই যেমন আসতে থাকছে তেমন কিন্তু ডিফ্লেশনও হচ্ছে এর, কিন্তু বলা যায় সার্কুলেশন থেকে সাপ্লাই কমেও। কিন্তু এর যে রেশিওটা সেটা কিন্তু বলা যায় সাপ্লাই যেটা সেটা কিন্তু সার্কুলেশনে বেশি আসে এবং কমে কম। তো সেই কারণে কিন্তু বলা যায় যে প্রথমে যখন কিন্তু এই কয়েনটা এসেছিল তখন এর সাথে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে খুব কম সংখ্যক একটা ফোন, খুব কম সংখ্যক কিন্তু সার্কুলেশনে সাপ্লাই ছিল, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড কয়েনের ক্ষেত্রে, যারা ওয়ার্ল্ড কয়েনের মানে আপনারা কিনবেন বলেন তাদের ক্ষেত্রে মানে ডিসক্লেমারটা দিবি আজকে, ওয়ার্ল্ড কয়েন যে কয়েনটা এসছে সেই কয়েনটার কিন্তু মাত্র 1% সাপ্লাই, মানে 100 ভাগের 1 ভাগ সেটা কিন্তু সার্কুলেশনে বর্তমান সময়ে আছে, আজকে দাঁড়িয়ে আছে, এবং 99% সার্কুলেশনে কিন্তু সাপ্লাই আসতে বাকি আসছেন। মানে শুধুমাত্র যারা বুঝতে পারছেন যে 99% সার্কুলেশনের সাপ্লাই যখন কিন্তু আসবে এই কয়েনটার কিন্তু ভবিষ্যৎ কী হবে এবং বর্তমানে যে প্রাইসে আছে সেখান থেকে কোন প্রাইসে যাবে, অবশ্যই সময় অন্তর অন্তর আসবে। তো আপনারা কিন্তু খুব সতর্ক এবং সাবধান থাকুন ওয়ার্ল্ড কয়েনটার থেকে, ওয়ার্ল্ড কয়েনটাও কিন্তু এই ICP-র মতো হতে পারে, কারণ হচ্ছে 1% সাপ্লাই কিন্তু সার্কুলেশনে আছে, বাকি 99% কিন্তু সার্কুলেশনে সাপ্লাই আসবে, যেখানে কিন্তু এর ডাউনফল হওয়া কিন্তু অবশ্যম্ভাবই বলা যায়। তো আমি চলে আসি ICP-তে, ICP-তেও কিন্তু খানিকটা ঠিক একই রকম হয়েছিল, যখন এসেছিলো তখন কিন্তু খুব অল্প সংখ্যক কিন্তু পয়েন্ট ছিল সার্কুলেশনে, এখন কিন্তু বলা যায় বা 90%-এর বেশি কিন্তু সার্কুলেশনে সাপ্লাই চলেছে, এবং যেহেতু এটা আনলিমিটেড সাপ্লাই সেহেতু কিন্তু এর ইনফ্লেশন বোঝা থাকছে, সার্কুলেশনে সাপ্লাই আসতে থাকছে এবং ডিফ্লেশনও হচ্ছে এবং এখান থেকে সার্কুলেশন থেকে সাপ্লাই যেতেও থাকছে। তো এটা বুঝে গেছেন যে ICP কয়েনটার মেইন কারণ হলো $700 থেকে $3 নামার, যেটা হচ্ছে এর টোকোনমিক্স বা বলা যায় সার্কুলেশনে সাপ্লাই আসার যে কারণে কিন্তু এত ডাউনফল। এছাড়া মানে ইন্টারনেট কম্পিউটার বা ICP কিন্তু যে মূল মোটো সেটা হচ্ছে বলা যায় নিজেদের একটা আলাদা ইকোসিস্টেম বিল্ড করা বা নিজেদের একটা
কম্পিউটার ওয়ার্ল্ড তৈরি করা, যেটা বলা যায় ডিসেন্ট্রালাইজড ব্লকচেনের মাধ্যমে। এবং এটা কিন্তু একটা বলা যায় একটা হাইব্রিড সিস্টেমের ওপর কাজ করছে, যেটা না প্রুফ অফ স্টেক, না প্রুফ অফ রিজার্ভ, নিজেদের একটা বলা যায় অন্যরকমই ইকোসিস্টেমের ওপর কাজ করছে। এবং এর সাথে সাথে যেটা করছে সেটা হচ্ছে বিটকয়েনের যে পেমেন্ট নেটওয়ার্ক সেটা কিন্তু এরা এনহান্স করতে চেষ্টা করছে, এবং বিটকয়েনের পেমেন্ট সিস্টেমকে কিন্তু স্কেল করতে চেষ্টা করছে। যেমন কিন্তু আমরা দেখি ইথেরিয়ামের স্কেলিং ফাংশনালিটি তো ঠিক ওরকম নয়, তবুও কিন্তু পেমেন্ট যে সিস্টেম বিটকয়েনের সেটাকে কিন্তু এনহান্স করতে চেষ্টা করছে। তার কারণ হচ্ছে বিটকয়েনের যে ট্রানজাকশান সেটার ফিজও অনেক, এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় যে পার সেকেন্ড টিপিএস যেটাকে বলা হয় সেটাও কিন্তু খুব কম, সেটাও কিন্তু মিটা ভার্সানে তারা কিন্তু এই মুহূর্তে রানিং চলছে। এবং এটা আলফা ভার্সানে কিন্তু সঠিকভাবে মানে ঠিকঠাকভাবে যদি লঞ্চ হয়ে যায় সেটা কিন্তু আরও একটা এর বলা যায় ইউটিলিটি তৈরি হচ্ছে। এবং আইসিপি কয়েনটা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে যদি আমি এর ডেপথে গিয়ে মানে আরও বেশি করে আপনাদের সাথে আলোচনা করি তাহলে কিন্তু এই ভিডিওটা 20 থেকে 25 মিনিটের হয়ে যাবে, আপনারা কেউ সেটা দেখতে পছন্দ করবেন না। আপনাদের মেন পার্ট হচ্ছে প্রাইস প্রেডিকশন, কত থেকে কত যেতে পারে এবং নেক্সট বুল রানে কত যেতে পারে সেটা আমি আসছি অবশ্যই বলবো। এবং এর সাথে আর একটা জিনিস বলে দিই, আইসিপির হচ্ছে 20 বছরের পরিকল্পনা, মানে আমরা ভাবি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলেই অনেক বেশি, কিন্তু আইসিপির ক্ষেত্রে হচ্ছে 20 বছরের রোডম্যাপ আইসিপিতে দেওয়া আছে। এবং আইসিপির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে এতে কিন্তু টোটালি বলা যায় যে অনেক বড় একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা কিন্তু আগামী দিনে মানে নিজেদের যে রোডম্যাপ সেই অনুযায়ী কাজ করতে পারলে এর অল টাইম হাই অ্যাচিভ করা কিন্তু কোনো ব্যাপার হবে না। তো এই কয়েনটায় কোনো প্রবলেম নেই, যারা ভাবছেন যে প্রজেক্টে প্রবলেম আছে সেরকম কিন্তু প্রজেক্টে কোনো রকম প্রবলেম নেই। প্রবলেমটা যেটা সেটা হচ্ছে টোকোনমিক্স এবং এর মানে 20 বার্ষিকী পরিকল্পনা, সেটাই কিন্তু এর প্রবলেম। এবং আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলেই ঘাবড়ে যাই, এখান থেকে কিন্তু 20 বার্ষিকী পরিকল্পনা এবং কোন সময় কোন কাজটা হবে এটারও কিন্তু মানে রোডম্যাপে কিন্তু ডিটেলস দেওয়া নেই, এই বছরের মধ্যে এটা শেষ হবে। তো সেই কারণে আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে ডাউনফল হয়েছে, এবং আগামী দিনে এর থেকে যে অনেক বেশি ডাউনফল হয়ে যাবে এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। বর্তমানে কিন্তু 32-33 নম্বরের জায়গায় কিন্তু আইসিপি রয়েছে, এবং আগামী দিনে কিন্তু আইসিপি এখান থেকে আপসাইডই হতে পারে এবং খুব বেশি ডাউনসাইড কিন্তু এর থেকে দেখছি না। আপনারা যারা এই মুহূর্তে বাইং করবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু বাইং করতে পারেন, এবং নিঃসন্দেহে ফান্ডামেন্টালি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা প্রজেক্ট, এবং এটা ভাবার কোনো কারণ নেই। আইসিপি কিন্তু $700 আবার চলে যাবে 2025 সালে, এটা কিন্তু বলা যায় অসম্ভব। তো আপনাদের মনে দুঃখ না দিয়ে আমি বলে দিতে চাই যে এই পয়েন্টটা কতদিন যেতে পারে। বর্তমানে কিন্তু এর যা মার্কেট ক্যাপ সেই অনুযায়ী যদি আমি দেখি মানে 32 নম্বর 33 নম্বর এই জায়গায় কিন্তু হেডিরা বা এইচবারও কিন্তু একই জায়গায় রয়েছে, আপনারা জানেন। তো হেডেরা বা এইচবারের কিন্তু পোটেনশিয়াল এবারের কিন্তু নেক্সট বুলরানে যথেষ্ট পরিমাণ বেশি, এবং আইসিপির বুলরানও কিন্তু বলা যায় মানে বুলরানে আইসিপির যে পোটেনশিয়াল সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি হওয়ার কথা। এবং আমি কিন্তু আইসিপিকে দেখছি নেক্সট বুলরানে বলা যায় আইসিপি কিন্তু $3 থেকে $30 ম্যাক্সিমাম কিন্তু যেতে পারে, এর বেশি কিন্তু আমি আইসিপিকে দেখছি না। তার কারণ এটাই যে খুব হিউজ ডেভেলপমেন্ট কিন্তু বাকি 2 বছরের মধ্যে হয়ে যাবে, এরকমটা কিন্তু ব্যাপার নয়। এবং তো বর্তমান মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু আপনারা যদি দেখেন সেক্ষেত্রে আইসিপিকে আমরা $3 থেকে $30 ম্যাক্সিমাম কিন্তু যেতে দেখছি, এবং বলা যায় ম্যাক্সিমাম কিন্তু মানে খুব যদি হাইফাই কিছু হয় বুলরানি সেক্ষেত্রে কিন্তু $50 টাচ করতে পারে, মানে এমনটাও এতটা হতে পারে। তো এটা হওয়া খুব মুশকিল, তার কারণ রিসেন্টলি শুনছিলাম হতে পারে একটাই কারণে, যেটা হচ্ছে আইসিপিও কিন্তু এআই এর ওপর একটা কাজ শুরু করেছে, তো আমি এআই এর সাথে ইন্টিগ্রেট করে নিজেদের কিছু বিল্ড আপ করতে চেষ্টা করে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হবে। তো এটুকুই বলার যে আপনারা যারা নতুন পারচেস করবেন বাচ্চা আইসিপি তো লং টার্মের জন্য, আগামী 10 বছরের জন্য 20 বছরের জন্য হলে আইসিপি পারচেস করে রাখতে পারেন এই জায়গায়। এবং শুধুমাত্র যদি ভাবেন যে নেক্সট বুলরানের জন্য সেক্ষেত্রে কিন্তু 10x প্রফিট কিন্তু আপনারা আইসিপিটাকে পেতে পারেন, এটুকু কিন্তু আমি বলতে পারি। এর থেকে বিয়ন্ড যদি হয় সেটা কিন্তু হবে আইসিপি আমাদের চমকে দেবে, এবং $700 টাচ করা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট, 2030-এর পর এটা কিন্তু বলা সম্ভব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক করুন। অবশ্যই কিন্তু আপনারা জানেন এই ডিটেল ভিডিও কিন্তু থাকে আইসিপির জন্য, অনেক রকম ভিডিও কিন্তু আপনারা বলছিলেন আইসিপি আইসিপি, এবং চেষ্টা করছিলাম যে একটা ভিডিও নিয়ে আসার। অবশ্যই কিন্তু ভিডিওটা আইসিপি সম্পর্কে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, আইসিপি নেক্সট পরিকল্পনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখান।